স্পেশাল জিকে ক্লাসের আরও একটি মক টেস্টে তোমাদেরকে স্বাগতম জানাই। আমরা এর আগে কিন্তু ফার্স্ট ক্লাস আপলোড করেছি, যারা এই সেই ভিডিওটি দেখুন, এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক আছে, চাইলে দেখে নিতে পারো, ঠিক আছে। আর আজকে আমাদের সেকেন্ড ক্লাস, আমরা আজকে এখানে খুবই ইম্পর্ট্যান্ট যারা আপকামিং যেসব পরীক্ষাগুলি আসছে, যারা WPB পরীক্ষা দেবে, যারা SSC গ্রুপ সি ডি পরীক্ষা দেবে, যার প্রাইমারি টিউটর প্রিপারেশান নিচ্ছে, তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো আজকে আমাদের এটা সেকেন্ড ভিডিও, চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও এবং দেখে নেওয়া যাক আজকের আমাদের স্পেশাল জিকে ক্লাসের ফার্স্ট কোশ্চেনটি কি আছে। আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন আছে, তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল। ওকে, দেখো এই প্রশ্নটা নিয়ে প্রচণ্ড ভুল করে মানুষ, প্রচণ্ড ভুল হয়, আর হওয়াটাই স্বাভাবিক। কারণ দেখো এখানে বৌদ্ধ সম্মেলনের প্রশ্নটি আছে, টোটাল কিন্তু চারটে বৌদ্ধ সম্মেলন হয়েছিল, ঠিক আছে। তো চারটে বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল আর কার আমলে হয়েছিল, এটা নিয়ে খুব প্রশ্ন আছে। কোথায় হয়েছিল মানে প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল বা কার আমলে হয়েছিল, সেকেন্ড কার আমলে হয়েছিল, কোথায় হয়েছিল, এইভাবে চারটি সম্মেলন আছে। তো কোথায় হয়েছিল, কার আমলে হয়েছিল, এটা মনে রাখা একটুখানি মানে বারবার প্র্যাকটিস না করলে ভুলে যায়, ঠিক আছে। তো এর একটা মনে রাখার একটা ছোট্ট ছোট ট্রিক আমি তোমাদের বলছি। দেখো তোমরা দুটো লাইন মনে রাখবে, তাহলে কিন্তু সহজেই মনে রাখতে পারবে। প্রথম ট্রিকটা হচ্ছে, প্রথম লাইনটা হচ্ছে যে, শুনলে হয়তো তোমাদের একটু হাসি পাবে, বাট আমার কথা শুনে একবার তোমরা লাইন দুটো একটু মনে রাখো, দেখো আর জীবনে কখনো ভুল হবে না। প্রথম লাইনটি হলো রাজার শালি পাটালি খাই, ওকে, রাজার শালি পাটালি খাই, তার মানে রাজার শালি মানে রাজগৃহ, মানে প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল, রাজগৃহে, ওকে, প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল রাজগৃহে। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল, রাজার শালি, তার মানে হচ্ছে কি, বৈশালী, বৈশালীতে হয়েছিল দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন। তারপরে কি, রাজার শালি পাটালি খাই, পাটালি খাই তার মানে হচ্ছে কি, পাটলিপুত্র, ওকে, পাটলিপুত্র। এবং চতুর্থ হচ্ছে খাই, রাজার শালি পাটালি খাই মানে কি, খাইবার, খাইবার মানে হচ্ছে কাশ্মীরের জলন্ধর, ওকে। তো এই হচ্ছে চারটি লাইন, মানে একটা লাইন একটা লাইনের মধ্যে দিয়ে, রাজার শালি পাটালি খাই এটার মধ্যে দিয়ে তোমরা কিন্তু সহজেই বলতে পারবে যে ফার্স্ট বৌদ্ধ সম্মেলন, সেকেন্ড বৌদ্ধ সম্মেলন, থার্ড বৌদ্ধ সম্মেলন অ্যান্ড ফোর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল, রাজার শালি পাটালি খাই, এটা মনে রাখলেই হয়ে যাবে। রাজার শালি মিনস রাজগৃহ, শালি মিনস বৈশালী, পাটালি মিনস পাটলিপুত্র, আর খাই মিনস হচ্ছে কি, খাইবার, বা যেটাকে আমরা কি কাশ্মীর বলে থাকি, ঠিক আছে, খাইবার। এটা হলো আর একটা লাইন আছে আমাদের, আর একটা লাইন মনে রাখতে হবে, এটা তো হয়ে গেল কোথায় হয়, চারটি চারটি নাম মনে রাখা সহজ কৌশল। আর একটা হয় কার আমলে হয়েছিল, সেটার জন্য এই লাইনটি তোমরা মনে রাখবে যে কি, আজকাল অসুখ কোথায়, আজকাল অসুখ কোথায়, ওকে। তো আজ মিনস হচ্ছে অজাতশত্রুর আমলে, তার মানে ফার্স্ট যে বৌদ্ধ সম্মেলন হয়েছিল রাজগৃহে, সেটা কার আমলে হয়েছিল, অজাতশত্রু, ঠিক আছে। তো আজকাল, কাল মিনস হচ্ছে কালাশোক, তাহলে বৈশালীতে যে বৌদ্ধ সম্মেলনটি হয়েছিল, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন, কার আমলে হয়েছিল, কালাশোক, ওকে। এবং তারপরে হচ্ছে আজকাল অসুখ কোথায়, অসুখ মিনস অশোক, অশোকের আমলে হয়েছিল থার্ড বৌদ্ধ সম্মেলন কোথায়, না পাটলিপুত্রে, ওকে। এবং তারপরে হচ্ছে আর একটা বাকি আছে কি, আর একটা কার আমলে হয়েছিল শেষটা, এই যে আজকাল অসুখ কোথায়, কোথায় মিনস হচ্ছে কনিষ্ক, তাহলে এই যে কাশ্মীরে যেটা হয়েছিল সেটা হয়েছিল কনিষ্কের আমলে, ওকে। এইভাবে তোমরা মনে রাখবে, এই জাস্ট এই দুটো লাইন মনে রাখবে, ওকে, রাজার শালি পাটালি খায়, আর একটা হচ্ছে কি, না আজকাল অসুখ কোথায়, ওকে। তো ফার্স্ট কোশ্চেনটা কী আছে দেখো, আমরা এখান থেকে দেখে নি মানে সহজেই বুঝতে পারবো। বলছে তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল, তৃতীয় বৌদ্ধ সম্মেলন তাহলে কোথায় হয়েছিল, তাহলে আমরা ওই ফার্স্ট লাইন যেটা আমি বলেছি সেটা বলবো কি, রাজার শালি পাটালি খাই, পাটালি মিনস হচ্ছে কি, পাটলিপুত্র। তাহলে তৃতীয় বৌদ্ধ সম্মেলনটি হয়েছিল পাটলিপুত্রে, ঠিক আছে, পাটলিপুত্রে, কার আমলে, না আজকাল অসুখ কোথায় মানে অশোকের আমলে পাটলিপুত্র হয়েছিল তৃতীয় বৌদ্ধ সম্মেলন, ওকে। নেক্সট কোশ্চেন আছে, প্রথম জৈন তীর্থঙ্কর কে ছিলেন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রথম জৈন তীর্থঙ্কর ছিলেন ঋষভ নাথ, আচ্ছা সরি এটা নাথ না এটা দেব হবে, ঋষভ দেব, ঠিক আছে। তো ঋষভ দেব ছিলেন প্রথম তীর্থঙ্কর, এবং আমাদের এই যে মহাবীর, মহাবীর কিন্তু লাস্ট মানে লাস্ট জৈন তীর্থঙ্কর, মানে কত, 24তম, ঠিক আছে। আর এই যে পার্শ্বনাথ, ইনি হচ্ছেন
তেইশতম তীর্থঙ্কর, ওকে, তেইশতম পার্শ্বনাথ, চব্বিশতম মহাবীর, এবং শেষ এই প্রথম যিনি ছিলেন তিনি হলেন ঋষভনাথ। নেক্সট কোশ্চেন, রেডিয়েশন, ওকে, রেডিয়েশন পরিমাপ করতে নিম্নলিখিত কোনটি ব্যবহৃত হয়? ফ্যাদোমিটার, ব্যারোমিটার, ডসিমিটার, ওডোমিটার। ফ্যাদোমিটার দ্বারা গভীরতা মাপা হয়, আর ব্যারোমিটার দ্বারা তো তোমরা জানো বায়ুর চাপ মাপা হয়, আর ডোসিমিটার দ্বারা, এই ডোসিমিটার দ্বারা কি মাপা হয় না, রেডিয়েশন মাপা হয়, রেডিয়েশন। আর ওডোমিটার দ্বারা কি মাপা হয়, ওডোমিটার দ্বারা দূরত্ব মাপা হয়। এই যে গাড়িগুলিতে বাইকগুলিতে যে মিটার ব্যবহার করা হয় না, সেটা কিন্তু ওডোমিটার, ওকে, আর সেটাই ওডোমিটার দিয়ে দূরত্ব পরিমাপ করা হয়। গট ইট? নেক্সট কোশ্চেন, একটি উপকারী ভাইরাসের নাম কি, একটি উপকারী ভাইরাসের নাম কি, ইনফ্লুয়েঞ্জা, ব্যাকটেরিওফাজ, রাইজোবিয়াম, ট্রিপটোমাইসিন। তো একটি উপকারী ভাইরাস হলো ব্যাকটেরিওফাজ। আর যদি বলে একটি উপকারী আর একটা হয় কি অউপকারী, ঠিক আছে, তো মানে যেটা উপকারী নয়, তো সেই ভাইরাস কোনটা, সেটাকে যদি সেই ভাইরাসের কথা বলে তাহলে হবে ইনফ্লুয়েঞ্জা। অপকারী একটা ভাইরাস হলো ইনফ্লুয়েঞ্জা, আর উপকারী হচ্ছে ব্যাকটেরিওফাজ, আর অপকারী বললে কিন্তু ইনফ্লুয়েঞ্জা, অবশ্যই মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ভাদোদ্রা এক্সপ্রেস নামে পরিচিত কোন ক্রিকেটার, ভাদোদ্রা এক্সপ্রেস নামে পরিচিত কোন ক্রিকেটার। আমরা জানি শোয়েব আখতার একজন আছে, শোয়েব আখতারকে কি বলা হয়, শোয়েব আখতারকে বলা হয় কিন্তু রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলা হয় শোয়েব আখতারকে। আর ভাদোদ্রা এক্সপ্রেস তাহলে কাকে বলা হবে, ভাদোদ্রা এক্সপ্রেস বলা হয় কি ইরফান পাঠানকে, ওকে, ইরফান পাঠান হবে ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সাইট্রিন কোন ভিটামিনের রাসায়নিক নাম, ওকে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সাইট্রিন কোন ভিটামিনের রাসায়নিক নাম। দেখো, ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টেকোফেরল, ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। তাহলে সাইট্রিন কোন ভিটামিনের রাসায়নিক নাম, ভিটামিন পি এর রাসায়নিক নাম হচ্ছে সাইট্রিন, ওকে। নেক্সট কোয়েশ্চেন, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে, প্রশাসক হবে এটা, সরি, এটা প্রশাসক হবে, টাইপিং মিস্টেক আছে, প্রশাসক, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসককে কি বলা হয়, অ্যাটর্নি জেনারেল, লেফটেন্যান্ট গভর্নর, গভর্নর উপরে সব বলে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তো আশা করি এই প্রশ্নটির উত্তর তোমরা সবাই জানো, এটা হবে লেফটেন্যান্ট গভর্নর, অপশান বি হয়ে যাবে সঠিক আনসার, বি ইজ দ্য রাইট আনসার, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসককে বলা হয় লেফটেন্যান্ট গভর্নর। নেক্সট কোশ্চেন, বার্নিশের কাজে ব্যবহৃত হয় এমন একটি পদার্থের নাম বলো, মেথিলেটেড স্পিরিট, ব্লিচিং পাউডার, কোস্টিক সোডা অ্যান্ড সোডিয়াম ক্লোরাইড। তো বার্নিশের কাজে যেটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে মেথিলেটেড স্পিরিট, ওকে, অপশান এ, অপশান এ হবে সঠিক আনসার, ফাইন। নেক্সট কোশ্চেন, বাস্কেটবল, বাস্কেটবল খেলার জন্ম কোন দেশে, ওকে, বাস্কেটবল খেলার জন্ম কোন দেশে, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, নেপাল, ইংল্যান্ড। তো বাস্কেটবল খেলার জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রে, এই মার্কিন যুক্তরাষ্ট্রে আরও একটা খুবই পপুলার খেলার জন্ম, সেটা হচ্ছে কি ভলিবল, তাই না, ভলিবল। আর ইংল্যান্ডে কোন কোন খেলার জন্ম জানো, ক্রিকেট, ফুটবল, তারপরে আর টেনিস, এগুলো কিন্তু ইংল্যান্ডের জন্ম, ঠিক আছে, ইংল্যান্ডে জন্ম, ক্রিকেট, ফুটবল, টেনিস, এগুলো ইংল্যান্ডে, আর মার্কিন যুক্তরাষ্ট্রে বাস্কেটবল, ভলিবল, এই খেলার জন্ম। এবং এটা তোমরা কিন্তু এটার সঙ্গে গুলিয়ে ফেলবে না যে এই দেশের জাতীয় খেলা, আর মানে জাতীয় খেলা, কোনো একটা দেশের জাতীয় খেলা আর কোনো একটা খেলা খেলার জন্ম, মানে কোনো একটা খেলার জন্ম যেমন যে দেশে সেই দেশের জাতীয় খেলা মানে সেইটাই হবে এমনটা কিন্তু নয়, এটা কিন্তু গুলিয়ে ফেলো না, ঠিক আছে, তো তো এটা অবশ্যই মাথায় রাখবে, ঠিক আছে। তো বাস্কেটবল হচ্ছে কোন দেশের জন্ম, বাস্কেটবলের জন্ম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট কোশ্চেন, 10 নম্বর, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন, একেবারে ইজি প্রশ্ন, সবাই জানো আশা করি, তবুও ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিয়েছি, এটা অপশান প্রফুল্ল ঘোষ হবে সঠিক আনসার, অপশান সি। আর যদি বলে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন, তাহলে কি হবে, পদ্মজা নাইডু, ঠিক আছে, এই যে পদ্মজা নাইডু, আমি কিন্তু এটা কালকে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম। ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়, ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা
প্রবর্তিত হয়? ভারতের যে রাজ্য হয় সেটা হলো অপশান এ, রাজস্থানের প্রথম পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়। আর এখন যদি বলা হয় ভারতের কোন রাজ্য পঞ্চায়েত ব্যবস্থা নেই, সেটা হবে কিন্তু নাগাল্যান্ড। এটাও আমি কাল কাল মানে এই নিয়ে একটা প্রশ্ন ছিল, তো সেটা হবে কিন্তু নাগাল্যান্ড, অবশ্যই এটাও মনে রাখবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, মানুষের দেহে লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন? ওকে, তো এখানে দেখো তিন রকমের লোহিত রক্তকণিকা থাকে মানুষের, এই সরি, তিন রকমের, তিনটি যে রক্তের শ্রেণী বিভাগ আছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অণুচক্রিকা। তো লোহিত রক্তকণিকার হচ্ছে গড় আয়ু আর শ্বেত রক্তকণিকার, এই দুটোর গড় আয়ু দিয়ে বেশি প্রশ্ন আসে। শ্বেত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে কত? শ্বেত রক্তকণিকার গড় আয়ু কিন্তু 15 দিন, ঠিক আছে, 15 দিন। আর লোহিত রক্তকণিকার গড় আয়ু কত? 120 দিন। আর অণুচক্রিকার গড় আয়ু 2 থেকে 3 দিন হয়ে থাকে। ওকে, তো এইগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে, এটা দিয়ে প্রশ্ন আসে। আর যদি লোহিত রক্তকণিকা বলে তাহলে কিন্তু 120 দিন, শ্বেত রক্তকণিকা বলে 15 দিন, আর অণুচক্রিটা খুব একটা আসে না, তবু মনে রাখো 2 থেকে 3 দিন হয়ে থাকে। তারপরে নেক্সট কোয়েশ্চেন বলছে ট্রানজিস্টার কী দিয়ে তৈরি হয়? ওকে, সো ট্রানজিস্টার ইজ এ ইলেকট্রিক পার্ট, ইলেকট্রনিক্স পার্ট, ঠিক আছে। ট্রানজিস্টার কী দিয়ে তৈরি হয়? ট্রানজিস্টার কিন্তু সিলিকন দিয়ে তৈরি হয়, তাই না? ট্রানজিস্টার কী দিয়ে তৈরি হয়? গ্রাফাইট তো হবেই না, দস্তা না, সিলিকন হবে সঠিক আনসার, অপশান সি ইজ দ্য রাইট আনসার, সিলিকন। আর নেক্সট কোশ্চেন বলছে কোন দিনটি প্রতি বছর হিমালয় দিবস হিসেবে পালিত হয়? ওকে, হিমালয় দিবস হিসেবে পালিত হয় প্রতি বছর কোন দিনটি? না, হিমালয় দিবস হিসাবে পালিত হয় 9th সেপ্টেম্বর। ওকে, 9th সেপ্টেম্বর মানে সামনে আসছে, আসন্ন 9th সেপ্টেম্বর প্রতি বছর হিমালয় দিবস হিসাবে পালিত হয়ে থাকে। তারপর প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আছে 15 নম্বরের, নিচের কোন ক্রিকেট খেলোয়াড়ের হিন্দি চিত্র গীতির অ্যালবাম রয়েছে? ওকে, কোন চিত্র, কোন খেলোয়াড়ের হিন্দি চিত্রগীতি অ্যালবাম রয়েছে, কোন খেলোয়াড়ের? তিনি আর কেউ নন, তিনি হলেন সঞ্জয় মঞ্জরেকার, অপশান সি হবে সঠিক আনসার। নিচে কোন খেলোয়াড়ের হিন্দি চলচ্চিত্রগীতির অ্যালবাম রয়েছে? না, সঞ্জয় মঞ্জরেকারের। ওকে, অপশান সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, কোন ভারতীয় অভিনেত্রীর প্রথম রাজ্যসভার সদস্য হন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন ভারতীয় অভিনেত্রীর প্রথম রাজ্যসভার বলেছে, কিন্তু এটা মাথায় রাখবে, রাজ্যসভার সদস্য হন জয়া বচ্চন, মন্দাকিনী, মুনমুন সেন, নার্গিস দত্ত। তো নার্গিস দত্ত, অপশান ডি ইজ দ্য রাইট আনসার, নার্গিস দত্ত প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি রাজ্যসভার সদস্য মনোনীত হন। ওকে, অপশান ডি সঠিক আনসার। নেক্সট কোশ্চেন, সুলতানি আজম, সুলতানি আজম কাকে বলা হয়? সুলতানি আজম বলা হয় কুতুবুদ্দিন আইবাক, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, বলবনকে। তো সুলতানি আজম, সুলতানি আজম বলা হয় ইলতুৎমিশকে। ওকে, সুলতানি আজম ইলতুৎমিশের উপাধি। এখানে আর একটা জিনিস মনে রাখবে, যদি এই সুলতানটা কেটে এখানে শুধুমাত্র শহীদ বসিয়ে দিত, সুলতানটা কেটে শহীদ বসিয়ে দিই, তাহলে হয়ে যাচ্ছে কি শহীদি আজম। এই শহীদি আজম কাকে বলা হয়? শহীদি আজম কিন্তু বলা হয় কাকে, না ভগৎ সিংকে বলা হয় শহীদি আজম। ওকে, ভগৎ সিংকে বলা হয় শহীদি আজম, এটা মনে রাখবে। সুলতানি আজম বললে ইলতুৎমিশ, আর শহীদি আজম বললে ভগৎ সিং। পরবর্তী প্রশ্ন, সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? সবুজ বিপ্লবের জনক, এখানে মানুষ ভুল করে খুব। দেখো, বলছে সবুজ বিপ্লবের জনক, এটা কিন্তু বলেনি যে ভারতের সবুজ বিপ্লবের জনককে। যদি ভারতের মেনশন করা থাকে সেক্ষেত্রে আনসার হয়ে যাবে কি, ভারতের যদি বলে দেয় তাহলে হবে এস স্বামীনাথন, এস স্বামীনাথন হবে ভারতের বললে। ওকে, আর নর্ম্যান রোডলগ হবে এখানে সঠিক আনসার, কারণ এখানে ভারতের মেনশন করা হয়নি। সবুজ বিপ্লবের জনক নর্ম্যান রোডলগ, ঠিক আছে। এবং সবুজ বিপ্লব ভারতের প্রথম কোথায় শুরু হয়? না, পাঞ্জাব হরিয়ানাতে, কিন্তু প্রথম পাঞ্জাব হরিয়ানাতে প্রথম সবুজ বিপ্লব শুরু হয়। এবং তার আর যদি বলে ভারতের প্রথম সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? এস স্বামীনাথন। আর এখানে ভারতের মেনশন করা নেই, তাই আনসার হবে অপশান এ নর্ম্যান রোডলগ। পরবর্তী প্রশ্ন, কোন তারিখ থেকে ভারতের আর্থিক বছর শুরু হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সঙ্গে ইজিও প্রশ্ন, আমরা খুব মানে সেটা পার করে এসেছি,
কোন বছরটাকে বলা হয় ভারতের আর্থিক বছর? খুব বেশি দিন হয়নি পার করে এসেছি, 1 এপ্রিল তারিখ থেকে ভারতের আর্থিক বছর শুরু হয়, 1 এপ্রিল থেকে ভারতের আর্থিক বছর শুরু হয়। পরবর্তী প্রশ্ন এবং আমাদের আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন বলছে, গোয়া কবে পূর্ণ রাজ্যের স্বীকৃতি লাভ করে? গোয়া কবে পূর্ণ রাজ্যের স্বীকৃতি লাভ করে, মানে কত সালে? 1960, 1961, 1975, 1971। তো গোয়া কিন্তু ভারতের অধীনে পূর্ণ রাজ্যের স্বীকৃতি লাভ করে 1961-তে। অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছে, সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক একটা করে দিও, পারলে শেয়ার করো ভিডিওটি বন্ধুদের সঙ্গে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। এইভাবে তোমাদের জিকে ক্লাস করাতে থাকবো, তোমরা প্র্যাকটিস করতে থেকো, ঠিক আছে? তো তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে খুব মানে আবার দেখা হচ্ছে। আর তোমরা যারা দেখছো ভিডিওটি তাদেরকে বলবো যে তোমরা কিন্তু রেগুলার এইভাবে ভিডিও দেখতে থেকো, আর রেগুলার ভিডিও আপলোড করব তোমাদের জন্য, যারা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে তাদের কিন্তু খুব কাজে লাগবে। ওকে, তো শেষ করছি আমরা আমাদের আজকের ভিডিও এখানেই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।